বিধানসভায় পেশ করা হলো রাজ্য বাজেট 2022-23। বাজেট পেশ করলেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার বাজেট পেশের সময় তুমুল হট্টগোল শুরু করেন বিজেপির বিধায়করা, তার মধ্যেও বাজেট পেশ করেন তিনি। এর জন্য পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে ধন্যবাদ জানান। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের সারাংশ সম্পর্কে জানান। অতিমারী পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও রাজ্যের রাজস্ব আদায় বেড়েছে 3.76 গুণ। আগেরবারের তুলনায় এবার বাজেট বরাদ্দ 8 গুণ বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একনজরে রাজ্য বাজেট। মোট বাজেট 3,21,030 কোটি টাকা। বাজেট বরাদ্দ বেড়েছে 8 গুণ। সামাজিক প্রকল্প 10.7 গুণ বরাদ্দ বেড়েছে। রাজস্ব আদায় বেড়েছে 3.76 গুণ। 25.4 গুণ বেড়েছে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ। খাদ্য সাথীতে 10 কোটি মানুষ সুবিধে পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারে 1 কোটি মানুষ সুবিধে পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। নারী ও শিশু কল্যাণ 17.5 গুণ বেড়েছে সেক্ষেত্রে বরাদ্দ, এমনটাই বাজেটে জানানো হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে সুবিধে পাচ্ছেন প্রায় 77 লক্ষ মানুষ। রূপশ্রী প্রকল্পে 10,000 টাকা পেয়েছেন 11 লক্ষেরও বেশি। রাজ্যের অপ্রাপ্তি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে 6,334 কোটি টাকা, আমফানের 32,310 কোটি টাকা, ইয়াসের জন্য এখনও 4,222 কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য। এত অতিমারী হওয়া সত্ত্বেও, এত ঝড় জল, একটার পর একটা সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ হওয়া সত্ত্বেও আমরা এখনো কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের প্রাপ্য টাকার 90,000 কোটি টাকা পাই। 90,000 কোটি টাকার বেশি বুলবুলে পাই, বুলবুল সাইক্লোনে 6,334 কোটি টাকা, আমফান সুপার সাইক্লোনে পাই 32,310 কোটি টাকা, ইয়াস সাইক্লোনে পাই 4,222 কোটি টাকা। পাশাপাশি বাজেট পড়ার সময় বিজেপির গোলমালেরও তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যে বড় বড় হাম্বড়াই ভাবগুলো করছে, এখানে হেরে গুহারা হেরে লজ্জা নেই, বাজেটে পর্যন্ত পড়তে দিচ্ছে না। আমি তো পার্লামেন্টে, আমি 7 টার্মস এমপি ছিলাম পার্লামেন্টে, আমি 8-10টা রেল বাজেট, আমি 2টো জেনারেল রেল বাজেট, 7-8টা সাপ্লিমেন্টারি বাজেট আমি পাশ করেছি। আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ অ্যাটিটিউড। ফাইন্যান্স বাজেটে তো কখনো কেউ গণ্ডগোল করেই না, কখনো করতে দেখিনি। প্রেসিডেন্ট অ্যাড্রেসও আমরা করি না, আমরা কতগুলো কার্টেসি মেনটেন করি। এখানে নো কার্টেসি, কোনো কিছু করবার ক্ষমতা নেই, হাউলিং করে বেড়াচ্ছে, হাওয়া হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর যা ইচ্ছে নিজেদের ফ্লপ শো, নিজের ওয়ার্ডে যেতবার ক্ষমতা নেই, ফ্লপ শো করে ঘুরে বেড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।